আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই, শুরুতে দর্শক দূরে আপনার পরিচয়টা। আমার নাম হাসান, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পৌরসভা বাসা। দর্শক আমার কাছে খুবই হাই কোয়ালিটি মানের উন্নত মানের বকনা পাবে। আজকে আমি তিনটা বকনা দেখাবো, তার মধ্যে একটা রেড ফিজিয়ান খুবই হাই কোয়ালিটি মানের, আর দুইটা হলো স্ট্যান্ড ফিজিয়ান, খুব জাতমান সেরা। দর্শক ভাই দেখবে, আমি কথা বলে না, জাতমান দেখবে দর্শক ভাই, প্রোগ্রামটা ভালো মতন দেখবেন, দেখে যাচাই বাছাই করে না হাসান ভাইয়ের কথা কাছে মিল আছে তাহলে দর্শক ভাই নিবে, সমস্যা নাই। আর আমার এই তিনটা বকনা কোনো দর্শক ভাই একসাথে নিলে এটা আমি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পৌঁছাই দেবো। আচ্ছা, তো হাসান ভাই চলুন তাহলে, দেরি না করে আমরা বক্তা তিনটা দর্শকদের দেখাই। চলেন বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দিচ্ছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। হাসান ভাই, এক নম্বর এই বকনাটা জাতমান বাচ্চাটা বিস্তারিত। এটা একটা ভাই পিওর একটা হলস্টাইন ফিজিয়ান, খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটা। বাচ্চাটা দেখাবেন, মাথাটা দেখাবেন, একটা চকলেটের মতন মাথা, কত সুন্দর মাথাটা, গোল গাল, কান্ডা ছোট, গলা কম্বল নাই, চামড়াগুলো অত্যন্ত লুজ। গোটা এখনই কতখানি হাইট দর্শক ভাই দেখাবেন, ঠিক আছে, অনেক সুন্দর বাচ্চা একটা। মাজা টাজাগুলো অনেক সুন্দর পয়েন্ট, মাজা যে শেপটা রয়েছে, ওলান পালানটা দেখি। হ্যাঁ দেখেন, চারটা নিপুল চার জায়গায় আছে, ওলান ভালো আছে। হ্যাঁ ভাই, চারটা দেখছেন, মোটা মোটা নিপুল আছে চারটা চার জায়গায়, ওলান ভালো। হ্যাঁ, বাত পা দেখেন অত অত্যন্ত লম্বা। হাসান ভাই, এক নম্বর এই বটাটার বয়সটা কেমন হবে? এটা আপনার 8 মাস প্লাস করেছে, বাচ্চাটা অনেক সুন্দর দেখেন, বডি টডিগুলো, মাজার পয়েন্ট, পাত পাগুলো অনেক লম্বা ভাই। তো জাতমান হিসাবে পাচ্ছেন ভালো বাসা? আশা করা যায় অনেক ভালো বাস, যে তিনটা বাচ্চা, তিনটা বাচ্চা আমার খুব ভালো বাচ্চা, একটা মাসির খুদ নাই ভাই। হাসান ভাই, তাহলে এক নম্বরে বতরার দামটা কেমন রাখছেন? এটা দাম রাখছি ভাই, এখানে এক আর দুই একটা লট করে দেবো ভাই, জোড়া করে দেবো, এক আর দুই একসাথে দাম বলে দেবো। আচ্ছা, তো বন্ধুরা এটা দেখলেন আপনারা এক নম্বর বকনা, চলুন আমরা পরবর্তী দুই নম্বর বকনা দেখবো, তারপরে একসঙ্গে দামটা শুনে নিবো। তারপরে দেখছেন এটা দুই নম্বর বকনা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে। হাসান ভাই, দুই নম্বর এইটার জাতমান বয়সটা বিস্তারিত? এটা একটা হলস্টাইন ফিজিয়ান, দর্শক ভাইরা দেখেন একটা ডাবল বডির বাচ্চা, খুবই হাই কোয়ালিটি ভাই। মাজাটা দেখাবেন, এর বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর, এখনো অনেক হাইট ভাই, এটা আপনার 8 থেকে 9 মাস বয়স হয়েছে। আচ্ছা, কিন্তু এখন অনেক হাইট, কানটা একবারে ছোট কান ভাই, মাজার পয়েন্টটা অনেক সুন্দর। তাহলে বয়সটা 8 থেকে 9 মাস? হ্যাঁ ভাই, এই যে মাজাটা দর্শক ভাইরা দেখা দেবেন যে কতটা উষার ভাই, এখানে মাপা যাবে এইভাবে, একটা কলসি বসা দেওয়া যাবে ভাই, ন্যাসটা দেখেন ছোট আছে, মানে একটা কোয়ালিটি বকনা দর্শক ভাইরা চিনবে এগুলো দেখেই, জাস্টিফাই করা লাগবে। আচ্ছা, দেখি ওলান পালানটা, নিপিল চারটা দেখছেন ঠিক আছে, তারপর আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। বন্ধুরা এটা দেখলেন আপনারা দুই নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান, আর দুই নম্বরে বতরা বয়সটা হবে আনুমানিক 8 থেকে 9 মাস। জি ভাই, খুবই একটা কোয়ালিটি সম্পন্ন বকনা এগুলো, এখনই অত্যন্ত লম্বা, ঠিক আছে, অনেক বড় এগুলো গাভী হবে আর কি। হাসান ভাই, এক নম্বর আর দুই নম্বর এই দুটো বকনা বাচ্চা দাম একসঙ্গে কেমন রাখছেন? এক আর দুই কোনো দর্শক ভাই নিলে এটার একটা ফিক্সড দাম বলে দেবো ভাই, 1,36,000 টাকা দাম পড়বে। বন্ধুরা তারপরে দেখছেন এটা তিন নম্বর বকনা, খাওয়া দাও ঠিক আছে। হাসান ভাই, তিন নম্বর এটা জাতমান বয়সটা বিস্তারিত? এটা একটা ভাই পিওর একটা রেড ফিজিয়ান, খুবই হাই কোয়ালিটি, মানে জাতমান দর্শক ভাই দেখাবেন, আসলে এরকম বাচ্চা ভাই আমার কাছে সচরাচর খুব কম মিলিছে, জাতমান কোয়ালিটি একটু দেখাবেন, মাথাটা দেখাবেন, এর কান্ডা, বডি স্ট্রাকচারটা দেখাবেন, ও দাঁড়ানির গঠনটা দেখেন কত সুন্দর ভাই, আর বডিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, মাজা টাজা দিয়ে এই জায়গাটার যে পয়েন্ট টয়েন্টগুলো অনেক সুন্দর, ঠিক আছে, আর জাতমান পাচ্ছেন ভালো হবে, অনেক ভালো হবে ভাই, ঠিক আছে, পাত পাগুলো অনেক মোটা। আর উলান পালানটা একটু দেখি, এর উলানের জায়গাটা দেখেন, এখান থেকে নামছে জিনিসটা। আচ্ছা, এই দেখেন, দাঁড়া থাকলে বোঝা যাবে, উলান দেখান লাগবে না। নিপুল চারটা দেখি, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর নিপুল, মনে হচ্ছে এখনই গাব গরু। আচ্ছা, উলান ঠিক আছে। তো হাসান ভাই, তিন নম্বরে বটাটার বয়সটা কেমন হবে? এটা 10 মাসের মতন বয়স হবে ভাই, খুবই একটা কোয়ালিটি সম্পন্ন বকনা, এবং আমি একে এটা যেখান থেকে নিয়েছি এর মাকে আমি দেখে নিয়ে আসছি, ওটা গল্প না ভাই, এর মায়ের আপনার দুই বেলা দিয়ে দুধ আছে, প্রায় 25টা দুধ আছে মায়ের দুধের, এটা আমি জানি এই জন্য বললাম। এর মাথা এবং এর এই চামচুসো দেখেন এত পরিমাণ লুজ, যেখানে ধরবি দর্শক ভাই এগুলো দেখতে পারবে, হ্যাভি লুজ, অনেক হাইট হবে আর কি, আশা করা যায় আশা করা যাচ্ছে বড় মাপের গাভী হবে, গাভী হবে। তাহলে এক নম্বর এই বতরার দামটা কেমন রাখছেন? এটা আমি দাম রাখছি ভাই 82,000 টাকা দাম পড়বে।
প্রতিটি বক্তাই তো দামটা কইতে হবে অবশ্যই এটা হালকা সম্মানই করা যাবে খুব আমারে দাম চাই না দর্শকবা দেখতে জাতমান কোয়ালিটিটা কানগুলো দেখেন কত ছোট কত সুন্দর মাথাটা আচ্ছা তো বন্ধুরা শুনলেন আপনারা 3 নম্বরের বক্তার দাম হাসান ভাই চলেন 82000 আপনারা প্রতিটি বক্তাই সীমিত দরদাম কইতে পারবেন হাসান ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক বলি ভাই সব সময় একটু জাতমান দিকে লক্ষ্য করবেন জাতমান দেখে কেনার চেষ্টা করবেন আমি আজ যে তিনটা বকনা দেখালাম দর্শক ভাই যদি তিনটা একসাথে নেয় তাহলে এখানে আপনার 218000 টাকা দাম আসছে 3000 টাকা লেস করে দেব 215000 টাকা হলে আমি তিনটা বকনা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আর তারপরও একটা কথা বলি যারা দেশে আছেন তারা অবশ্যই আসি দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তবে আমার তিনটা বকনা আজকে আল্লাহর রহমতে তিনটা সুস্থ আছে একটারও মশার বিন্দু পরিমাণ খুঁত নাই তা দর্শক ভাই যারা দেশে আছে অবশ্যই আমি বলবো তারা আসি দেখে শুনে নেওয়ার জন্য আর যারা প্রবাসে আছে তারা আমাদেরকে বললে আমরা হয়তো ইনশাল্লাহ তাদের বাসা পর্যন্ত পৌঁছায় দেবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটাই আর কি আচ্ছা হাসান ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম